মা দুর্গাঙ্ক দশমীরে কটক বারবাটি নির্বাচন মণ্ডলীরে থিবা সমস্ত দুর্গা মাঙ্ক মন্দির বুলি মাঙ্ক আশীর্বাদ নেবা সহ কর্মকর্তাঙ্কু ভেটি নিজের প্রচার করিথিলে প্রকাশ বেহেরা। চৌধুরী বজারস্থিত দুর্গা মাঙ্ক মন্দিরে সেঠারে উপস্থিত থিবা বিজেডি দলর শতাধিক কর্মী, সাহি সেক্রেটারি, কর্পোরেটর ও বজার সভাপতি সমস্তক মুখরে প্রকাশ বেহেরাঙ্ক পাই প্রশংসা কহিলে নসরে। কটক বারবাটি নির্বাচন মণ্ডলী এপরি নির্বাচন মণ্ডলী যেউঁথিরে কৌণসি এক দলর বিধায়ক বারম্বার শাসন হাতক নেই পারি নাহান্তি। বিজেপি দলরু সমীর দে, তাপরে বিজেডি দলরু দেবাশিষ সামন্তরায় ও 2019 কংগ্রেস দলরু মহম্মদ মুকিম জিতিলে। এই সবুকু নজির কলে কটক বারবাটি নির্বাচন মণ্ডলী ভোটর মানে সর্বদা নূয়া মুহকু বেশি পছন্দ করে থাকে। বিজেডি দলর সুপ্রিমো নবীন পট্টনায়ক এছাড়া প্রকাশ বেহেরাঙ্ক উপরে দৃঢ় বিশ্বাস রাখি নিজ দলরু বিধায়ক টিকেট দিয়েছেন, কিন্তু বিজেপি ও কংগ্রেস পক্ষর কাহারি এপর্যন্ত প্রার্থী ঘোষণা করে না। প্রকাশ বেহেরা প্রচারে দিনরাতি এক করে দিয়েছেন, সমস্ত কর্মকর্তাঠু আরম্ভ করে সবু লোক মুহরে গোটিয়ে নারা, প্রকাশ বেহেরা আমার নেতা। দেখা বাকি রহিলা 2024 সাধারণ নির্বাচন কটক বারবাটি জনতা কাহাকু নিজের বিধায়ক ভাবে ভাবছেন। দেবাশিষ রায় চৌধুরী পঞ্চায়েত কমিটির সভাপতি। দেখুন আপনার মাধ্যমে আজ মাঙ্কর দশমী পূজা এ চৌধুরী বজার পঞ্চায়েত কমিটির আজ আমার যে প্রার্থী হয়েছেন বিজেডির কটক বারবাটির প্রকাশ বেহেরা মহোদয়, আজ আসি এটি উপস্থিত অছেন এবং মাঙ্কর আশীর্বাদ নিয়ে সে আজ বারবাটি কটকরে ঠিয়া হয়েছেন। তাঁকু মু শুভকামনা করছি এবং চৌধুরী পঞ্চায়েত কমিটি তরফ তাঁকু বাসন্তী দুর্গার আদিক অভিনন্দন জনাওছি। মো নাম পূর্ণচন্দ্র সিং, মু চৌধুরী বজার পূজা কমিটির বর্তমান সম্পাদক দায়িত্ব রয়েছে। নিশ্চিন্ত ভাবে আমার সমস্ত মনের গোটে উৎসাহ রয়েছে, যেহেতু প্রকাশ বাবু আমার বিজু জনতা দলর বিধায়ক প্রার্থী কটক বারবাটির সে মনোনীত হয়েছেন, আর সমস্ত কর্মী আমার বজারের বি সমস্ত কর্মী তাঁর সাংরে রয়েছেন। আজ উৎসাহর দিন, আজ বিজয়া দশমী, আজিকা দশমী তিথিতে প্রকাশ ভাই আসছেন আমার গ্রহণকু মাঙ্কর আশীর্বাদ ভিক্ষা করছেন। তেমন আমি নিশ্চিন্ত মাঙ্ক উপরে গোটে বিশ্বাস অছি যে কটক বারবাটি চলিত বর্ষ যে বিধায়ক প্রার্থী দিয়েছেন প্রকাশ বেহেরা মহোদয়কু, সে মাঙ্ক আশীর্বাদ আমার সহযোগরু সে এথরক উত্তীর্ণ হবে এবং জয়যুক্ত হবে। কটক রু সৌতি সাগর মল্লিক রিপোর্ট, A1 ওড়িশা।